ইতিমধ্যেই আমরা দেখেছি যে বিজেপি আংশিক এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে পুরোপুরি, কিন্তু এখনও পর্যন্ত সিপিআইএম বা কংগ্রেস তাদের প্রার্থী তালিকা যেভাবে ঘোষণা করবে সেই বিষয়ে বাংলার ক্ষেত্রে কী হবে এখন যেটা জানতে পারা যাচ্ছে, কংগ্রেসের জন্য আর সময় নষ্ট করতে রাজি নয় আলিমুদ্দিন। এই সপ্তাহেই তারা প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে চায় বলে জানতে পারা যাচ্ছে। ঠিক কি আপডেট রয়েছে, কারণ নিজেদের প্রার্থী তালিকা ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলেছে আলিমুদ্দিন যে খবর পাওয়া যাচ্ছে, আপডেট নেব মৌমিতা চক্রবর্তী, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা। দেখুন চক্রবর্তী মার্কি নর্মাল সিপিআইএম কার্যকর সম্পাদক তিনি 24 ঘন্টাকে তিনি গালি দিয়েছিলেন, চূড়ান্ত কাজ সময় নষ্ট করা তাদের পক্ষে আর সম্ভব নয়। তারপর থেকেই শরিক দলের সঙ্গে অর্থাৎ বামফ্রন্টের যে সমস্ত শরিক তাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তারা আলোচনা চালিয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে তাদের বৈঠক হয়েছে, কিন্তু কংগ্রেসের সঙ্গে অফিসিয়াল যে আলোচনা হওয়ার কথা ছিল তা কিন্তু হয়নি বলে আলিমুদ্দিন সূত্রের খবর। বিভিন্ন মাধ্যম মারফত তারা 10টি আসনের যে বার্তা সেই বার্তা পাঠালেও অফিসিয়াল যে আলোচনা আসন সমঝোতার জন্য হওয়ার কথা ছিল তা কিন্তু এখনো পর্যন্ত করে ওঠা সম্ভব হয়নি। যেরকম প্রদেশ কংগ্রেসের ক্ষেত্রে যুক্তি যে হাইকমান্ডের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত মেলেনি, এই গোটা বিষয়টা এআইসিসি সবুজ সংকেত মেলার পরেই তারা করতে পারবেন, তাই এখনো পর্যন্ত সম্ভব হয়নি। কিন্তু আলিমুদ্দিন যে রেখেছে যুক্তি যে তারা আর সময় নষ্ট করতে চান না, তাই এই সপ্তাহেই অর্থাৎ চলতি সপ্তাহেই যেহেতু আজকে সম্পাদক মন্ডলীর বৈঠক হয়েছে, চলতি সপ্তাহেই কিন্তু সিপিআইএম তাদের প্রথম দফার যে প্রার্থী তালিকা সিপিআইএম এর যে প্রার্থী তালিকা তা ঘোষণা করবে। শরিকদের সঙ্গে এক্ষেত্রে আলোচনা যে আলোচনা শেষ আলোচনা হয়ে গিয়েছে, এক্ষেত্রে সিপিআইএম সঙ্গে একটি আসন নিয়ে একটু সমস্যা রয়েছে, সেটি বসিরহাট আসন, যেখানে বসিরহাট কেন্দ্র সিপিআই বরাবর প্রার্থী দিয়েছে। এক্ষেত্রে এবার আলিমুদ্দিন শেখ তাদের ইচ্ছা প্রকাশ করেছে যে সিপিএম বসিরহাট কেন্দ্রে প্রার্থী দিতে চায়, নিরাপদ সর্দারকে বসিরহাট কেন্দ্র থেকে তারা প্রার্থী করতে চান। সেক্ষেত্রে সিপিআইকে তারা অন্য একটি আসন আঁকি থেকে তারা লড়াই করার প্রস্তাব দিয়েছেন সূত্র মারফত আমরা জানতে পারছি। ফরওয়ার্ড ব্লককে তাদের যে দুটি আসন সেই দুটি আসনের মধ্যে পুরুলিয়া ছাড়ার কথা বলা হয়েছে, অন্যদিকে জয়নগর আসন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্য ছাড়তে বলা হয়েছে। সিপিআইএম তাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিন্তু প্রাথমিকভাবে প্রস্তুত করে ফেলেছেন, সেটা আগার আগেই জানিয়ে দিয়েছিলেন মোহাম্মদ সেলিম 24 ঘন্টাকে 14 মার্চ তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে সিপিআইএম প্রথম দফার যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিন্তু এই চলতি সপ্তাহে ঘোষণা করবে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ মৌমিতা। আর এর আগে মোহাম্মদ সেলিম এই প্রার্থীর বিষয় নিয়ে কি বলেছিলেন 14 মার্চ জি 24 ঘন্টায় আরো একবার শুনব। আমরা প্রার্থী তালিকা প্রস্তুত করে নিয়েছি, কিন্তু এটা রিলিজ তো আমরা করব না, কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে আলোচনা করব, তাদের তারিখ নির্ধারণ করতে হবে, আর কংগ্রেসকে এই দোদুল্যমান থেকে বেরিয়ে আসতে হবে। পরিষ্কার কথা, বিজেপি এবং তৃণমূলের বিরোধিতা করছেন আজকে পশ্চিমবঙ্গে, এই যে তৃণমূল বিরোধী যে মানসিকতা আছে সেখানে গোটা দেশে বিজেপি যা করছে রাজ্যে তৃণমূলও তাই করছে। সুতরাং সেখানে তারা যে মুহূর্তে এটা স্টেট করবেন যে আমরা বিজেপি তৃণমূলের বিরোধী, আমরা সেখানে আলোচনা করে নেব, কিন্তু আমরা অসংখ্য সময় ধরে অপেক্ষা করতে পারবো না। আমরা 42টা আসনের জন্যই আমাদের প্রস্তুতি আছে, পাশাপাশি আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলো তারা আমাদের সঙ্গে আসুন। সিপিএম প্রস্তুত থাকবে, আর বাকি বাম শরিকদের যদি নামের তালিকা পাওয়া যায় সেটা আলোচনা করে ঠিক করবো আমরা। আর পাশাপাশি আমরা শুনবো সৌম্য এস রায়, কংগ্রেস মুখপাত্র, তিনি কি বলছেন বিষয়টি নিয়ে। দেখুন আমরা আমাদের প্রার্থী পশ্চিমবঙ্গ থেকে ঠিক হয় না, প্রথম কথা হচ্ছে আমাদের এআইসিসি ঠিক করে, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাথে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং সিপিআইএম এর লেফটের সাথে কথাবার্তা চলছে, এবং আমাদের দলও কালকে আমরা আলোচনা করেছি, ওনাদের সাথে আলোচনা চলছে বিভিন্ন ভাবে, আমাদের সাথে ওনাদের আমরা জোট চাই, আমরা জোটের বিপক্ষে না, কিন্তু তারা একটা স্বতন্ত্র দল, তারা কি বক্তব্য রাখলেন বা কি বক্তব্য দেবেন সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব বিষয়, আমরা আমাদের দলের তরফ থেকে তাদের সাথে যোগাযোগও করা হচ্ছে এবং যোগাযোগের মাধ্যমটা পরিষ্কার আছে এবং আমরা আমাদের কথা তাদেরকে বলেছি, তারাও আমাদের কথা বলছে। তো আমরা পরিষ্কার একটা কথা বলে দিতে চাই, আমরা সর্বভারতীয় দল, আমাদের দল বড় দল, দিল্লি থেকে সমস্ত কিছু ঠিক হয়, আমাদের রাজ্য থেকে ঠিক হয় না, এখান থেকে বসে আমাদের প্রার্থী ঠিক হয় না। সিপিআইএম প্রার্থী তালিকা যদি ঘোষণা করে দেয় আপনাদের আগে, সেক্ষেত্রে কি জোট প্রভাবিত হবে বলে মনে হয়? তখন দেখা যাবে পরিবর্তিত পরিস্থিতি কি হতে পারে, ভবিষ্যতের উপরে বিবেচনা করে আমি আজকে তো মন্তব্য করতে পারি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।